প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা গণিতের প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পাঠের বিষয়গুলো হলো দশমিক ভগ্নাংশের যোগ দশমিক ভগ্নাংশের বিয়োগ দশমিক ভগ্নাংশের গুণ দশমিক ভগ্নাংশের ভাগ এবং দশমিক ভগ্নাংশের গসাগো এবং লসাগো এই পাঠ শেষে আমরা দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে পারব দশমিক ভগ্নাংশের লসাগু ও গসাগু নির্ণয় করতে পারব আজকের পাঠে প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল দশমিক ভগ্নাংশের যোগ প্রথমে আমরা দেখিনি দশমিক ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় দশমিক ভগ্নাংশের যোগের ক্ষেত্রে প্রথমেই প্রদত্ত সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যেন দশমিক বিন্দুগুলোর অবস্থান বরাবর নিচের নিচে পড়ে এরপর সংখ্যাগুলোকে এরপর সংখ্যাগুলোতে দশমিকের পর সর্বোচ্চ কয়টি সংখ্যা আছে তা খুঁজে বের করতে হবে অন্য সংখ্যাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে সবগুলো সংখ্যায় দশমিকের পর অঙ্ক সমান করতে হবে এবং এরপর প্রাপ্ত সংখ্যাগুলোকে নিচে নিচে সাজিয়ে যোগ করতে হবে তাহলে চলো এই সংখ্যা তিনটি যোগ করে দেখি আমাদের প্রথমে বলা হয়েছে দশমিক ভগ্নাংশের যোগের ক্ষেত্রে প্রদত্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো এমনভাবে সাজাতে হবে যেন দশমিক বিন্দুগুলো এই যে দশমিক বিন্দু আছে দশমিক বিন্দুগুলো নিচে নিচে বরাবর অবস্থান করে এক্ষেত্রে পনেরো দশমিক সাত আট তিনে নিচে সাত দশমিক চার পাঁচ লিখি সেক্ষেত্রে দশমিকটি দশমিকের নিচে হবে এবং তারপরে চার পাঁচ হবে এবং তারপরে আছে আট দশমিক দুই এটিও হবে এভাবে দশমিকটি নিচে হবে এবং দুইটি এখানে এবার দশমিকের পর সর্বোচ্চ কয়টি সংখ্যা হচ্ছে তা খুঁজে বের করতে হবে দেখো দশমিকের পর এখানে দুটি এখানে একটি এখানে তিনটি আছে অর্থাৎ দশমিকের পর এখানে সর্বোচ্চ তিনটি সংখ্যা আছে সেটি আমরা খুঁজে বের করলাম এরপর অন্য যে সংখ্যাগুলো আছে সেগুলোতে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে এই তিন ঘর পূরণ করব যেমন চার পাঁচ এই শূন্য দুই শূন্য শূন্য তার মানে আমরা দশমিকের পর সহস্রাংশ ঘর পর্যন্ত শূন্য বসিয়ে নিলাম এবারে আমরা দশমিক সংখ্যাগুলো যোগ করব যোগের স্বাভাবিক নিয়মেই এবার এই যোগটি করতে হবে তিন তারপর আট আর পাঁচ হল তেরো তেরো তিন হাতে আছে এক এই এক যদি দুইয়ের সাথে যোগ হয় তাহলে হবে তিন তিন আর চার হচ্ছে সাত সাত আর সাত চোদ্দো চোদ্দোর চার হাতে আছে এক এক যোগ হয়ে যাবে এই আটের সাথে তাহলে নয় আর সাত হল ষোলো ষোলো আর পাঁচ হলো একুশ তাহলে আমাদের এখানে হবে একুশের এক হাতে আছে দুই দুই আর এক মিলে হচ্ছে তিন এবার আমাদের দশমিকটি ঠিক এই বরাবর এখানে হবে অর্থাৎ দশমিকের আগে আমাদের দশম পর্যন্ত ঘর আছে এবং দশমিকের পর আমাদের সহস্রাংশ পর্যন্ত ঘর আছে আমাদের যোগফল হল একত্রিশ দশমিক চার তিন তিন এবারে আমরা দশমিক ভগ্নাংশের বিয়োগ করবো এক্ষেত্রে দশমিক ভগ্নাংশের যোগের মতো বিয়োগের ক্ষেত্রেও প্রথমে প্রদত্ত সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যেন দশমিক বিন্দুগুলো অবস্থান বরাবর নিচে নিচে পড়ে এরপর দশমিকের পর সর্বোচ্চ কয়টি সংখ্যা আছে তা খুঁজে বের করতে হবে এবং অন্য সংখ্যায় প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে সব সংখ্যায় দশমিকের পর অঙ্ক সংখ্যা সমান করতে হবে তারপর প্রাপ্ত যে সংখ্যাগুলো এগুলো নিচে নিচে সাজিয়ে বিয়োগ করতে হবে এবার এই দুটি সংখ্যাকে আমরা বিয়োগ করব প্রথমে আমাদের এই প্রদত্ত সংখ্যাগুলো সাজাতে হবে এমনভাবে সাজাতে হবে যেন দশমিকের নিচে অপর সংখ্যার দশমিকটি পরে এক্ষেত্রে পনেরো দশমিক ষাট আট তিন এবং সাত দশমিক চার পাঁচ হবে সাত দশমিক চার পাঁচ এরপর আমাদের দশমিকের পর সর্বোচ্চ কয়টি সংখ্যা তা খুঁজে বের করতে হবে এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এক দুই তিন অর্থাৎ দশমিকের পর এটি সহস্রাংশ পর্যন্ত বিস্তৃত তাহলে এর পরের সংখ্যাটিতেও আমাদের একটি শূন্য যোগ করে এটিকে সহস্রাংশ পর্যন্ত বিস্তৃত করতে হবে এবারে আমরা এটি বিয়োগ করি বিয়োগ করলে হবে তিন থেকে শূন্য বিয়োগ করলে তিন আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন সাত থেকে চার বিয়োগ করলে তিন দশমিক বরাবর দশমিক হবে এখানে নিচে আছে সাত এখানে আছে পাঁচ এই পাঁচকে আমরা পনেরো ধরে নিলে তাহলে পনেরো থেকে সাত বিয়োগ করলে হবে আট তাহলে দেখো বিয়োগ ফলেও আমাদের এই সংখ্যাটি সহস্রাংশ ঘর পর্যন্ত বিস্তৃত তাহলে এই বিয়োগ ফল হল আট দশমিক তিন 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 এবারে আমরা দশমিক ভগ্নাংশের গুণ করব দশমিক ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমরা প্রথমেই গুণ্য এবং গুণকের সবগুলো দশমিক তুলে ফেলব এরপরে আমরা সবচেয়ে বায়ে শূন্য থাকলে সেগুলো বাদ দিয়ে দিব এরপর আমরা গুণ্য এবং গুণক গুণ করে গুণফল নির্ণয় করব সবশেষে মূল গুণ্য এবং গুণকের দশমিকের পর যত ঘর ছিল আমরা প্রাপ্ত গুণফলটি ডান দিক থেকে ঠিক তত ঘর পরে শূন্য বসাবো তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত দশমিক ভগ্নাংশের গুণফলটি পেয়ে যাব। এবারে আমরা এই দুটি সংখ্যা গুণ করব আমাদের প্রথমে বলা হয়েছিল দশমিক ভগ্নাংশের গুণের ক্ষেত্রে গুণ্য এবং গুণক থেকে দশমিকগুলো তুলে ফেলতে হবে তাহলে সংখ্যাটি হবে এক পাঁচ আট তিন শূন্য এবং গুণকটি হবে নয় এক পাঁচ এবারে আমাদেরকে গুণের স্বাভাবিক নিয়মে এটিকে গুণ করতে হবে তাহলে আমাদের এই গুণফলটি হল এটি এবারে আমাদের মূল যে গুণ্য এবং গুণক আছে এই প্রত্যেকটির দশমিকের পর কতটি করে সংখ্যা আছে সেটি দেখি গুণের দশমিকের পর আছে এক দুই তিন তিনটি সংখ্যা এবং গুণকের ক্ষেত্রে দশমিকের পর আছে এক দুই দুইটি সংখ্যা এই দুটি যোগ করলে হয় পাঁচ এবারে আমরা একক থেকে পাঁচ ঘর পর দশমিকটি বসাবো তাহলে হবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ আমাদের দশমিকটি বসবে এখানে অতএব আমাদের গুণফল হলো একশো চৌচল্লিশ দশমিক আট চার চার পাঁচ শূন্য গুণ করার একটি বিকল্প পদ্ধতি আছে এই গুণটিকে আমরা বিকল্প পদ্ধতিতে গুণ করে দেখি প্রথমে আমরা গুণ পনেরো দশমিক আট তিন শূন্য গুণ গুণক হচ্ছে নয় দশমিক এক পাঁচ এটি লিখলাম বিকল্প পদ্ধতির এক্ষেত্রে এই দুটি দশমিক সংখ্যাকে আমাদেরকে ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে এক্ষেত্রে হবে এক পাঁচ আট তিন শূন্য দেখো দশমিকের পর আমাদের তিন ঘর আছে তাহলে আমাদের ভগ্নাংশ করার ক্ষেত্রে নিচে হবে একের পর তিনটি শূন্য গুণ এখানে হবে নয় এক পাঁচ দশমিকের পর আছে দুই ঘর তাহলে এখানে একের পর হবে দুটি শূন্য এবার আমাদেরকে এই পনেরো আট তিন শূন্য গুণ নয়শো পনেরো এই দুটিকে গুণ করতে হবে এই দুটির গুণফল হলো এক লক্ষ এই দুটি গুণ করলে আমরা পাবো এক চার চার আট চার চার পাঁচ শূন্য ভাগ হলো আমাদের এক লক্ষ এবার দেখো এটিকে যদি দশমিক করতে চাই তাহলে কি হবে একের পর আছে পাঁচটি শূন্য তাহলে এখানেও পাঁচ ঘর পর দশমিক হবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এইখানে আমাদের দশমিক বসবে তাহলে আমাদের সংখ্যাটি হবে একশো চুয়াল্লিশ দশমিক আট চার চার পাঁচ শূন্য তাহলে দেখতে পাচ্ছি আমাদের গুণফল দুই ক্ষেত্রেই একশো চুয়াল্লিশ দশমিক আট চার চার পাঁচ শূন্য হয়েছে আমাদের উত্তর হল একশো চুয়াল্লিশ দশমিক আট চার চার পাঁচ শূন্য এবার আমরা দশমিক ভগ্নাংশের ভাগ করব এক্ষেত্রে দশমিক ভগ্নাংশের ভাগ পূর্ণ সংখ্যার মতোই করা হয় পূর্ণ সংখ্যার ভাগ শেষ হলে অর্থাৎ ভাগ ফলে ভাজ্যে যত ঘর পর দশমিক বিন্দু থাকে ভাগ ফলে দশমিক বিন্দুটি সেখানে বসে দশমিক অংশের ভাগ শুরু হওয়ার পর থেকে প্রত্যেক ভাগ শেষের ডান দিকে শূন্য বসিয়ে ভাগের কাজ করা হয় তাহলে চলো আমরা একটি ভাগের অঙ্ক দেখি এখানে আটশো আট দশমিক নয়কে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তা আমরা এটিকে ভাগ করি আমাদের ভাজ্য হলো আটশো আট দশমিক নয় এবং ভাগ করতে হবে অর্থাৎ ভাজক হলো পঁচিশ এবার দেখো ভাগের স্বাভাবিক নিয়মে পঁচিশ আশির মধ্যে কতবার যায় তিনবার দিলাম তাহলে হলো পঁচাত্তর আমাদের বিয়োগ করলে হয় পাঁচ এবং আমরা এখান থেকে আট নামালাম পঁচিশ দুগুণে পঞ্চাশ বিয়োগ করলে হয় আট এখানে আমাদের অবশিষ্ট কিছু থাকে না এবং এখানে দেখো আমরা যেহেতু আট নামিয়ে ফেলেছি এরপরে আমাদের ভগ্নাংশের অংশ এবারে আমরা এখানে একটি দশমিক বিন্দু দিয়ে নিব এবং দশমিক বিন্দু দিয়ে এখানে নয়কে নামাবো আবারও পঁচিশ উননব্বইয়ের মধ্যে যায় তিনবার তাহলে হবে পঁচাত্তর বিয়োগ করলে থাকবে চোদ্দ এরপর আমাদের আর কিছু নেই ভাগ শেষ আছে আমরা এরপরও ভাগটি চালিয়ে যেতে পারব দশমিক দেওয়ার কারণে এখানে আমরা একটি শূন্য নিতে পারব তাহলে এখানে হলো আমাদের একশো চল্লিশ এবার পাঁচ পঁচিশ হল একশো পঁচিশ বিয়োগ করলে থাকে পাঁচ এবং এখানে এক পনেরো এবারে আমাদের আছে পনেরো দশমিকের পর চাইলেই আমরা একটি করে শূন্য নিতে পারি তাহলে এখানে হবে শূন্য পঁচিশ গুণ ছয় হল একশো পঞ্চাশ তাহলে আমাদের ভাগ আর কিছু থাকছে না এটি হলো আমাদের নির্ণ ভাগ এখানে দেখো পূর্ণ সংখ্যার ভাগ যখন শেষ হয় ভাগ ফলে দুই ঘরের পর আমরা এই দশমিক বিন্দুটি বসিয়েছি কারণ তখন দশমিকের পরের অংশে ভাগ করা হয়েছে এবং দশম অংশের ভাগ শুরু হওয়ার পর এখান থেকে আমরা প্রয়োজন অনুযায়ী শূন্য বসিয়ে এই ভাগের কাজটি সম্পূর্ণ করেছি এই ভাগটিকেও বিকল্প পদ্ধতিতে ভাগ করা যায় সেটি কীভাবে দেখো আমাদের আছে আটশো আট দশমিক নয় ভাগ পঁচিশ তাহলে আমাদের এই দশমিক সংখ্যাটিকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হলে বা আটশো আট দশমিক নয় ভাগ পঁচিশ দেখো হরে আমরা যদি একশো করি তাহলে কিন্তু আমরা সহজে ভাগটি করতে পারবো এক্ষেত্রে হর এবং লবে আমরা কত দিয়ে গুণ করতে পারি বলতো পঁচিশকে যদি চার দিয়ে গুণ করি একশো হয় সেক্ষেত্রে লবেও আমরা চার দিয়ে গুণ করব তাহলে দেখো হয় লবে হচ্ছে আমাদের বত্রিশশো পঁয়ত্রিশ দশমিক ছয় অর্থাৎ তিন হাজার দুইশো পঁয়ত্রিশ এবং নিচে হর হলো একশো এবার এটিকে খুব সহজে আমরা ভাগ করে ফেলতে পারি দেখো একের পর দুটি শূন্য আছে তাহলে আমাদের এই দশমিক বিন্দুটি দুই ঘর বাঁয়ে চলে আসবে এক্ষেত্রে বত্রিশ দশমিক তিন পাঁচ ছয় হবে অর্থাৎ এই ভাগফলটি অতএব আমাদের উত্তর হবে বত্রিশ দশমিক তিন পাঁচ ছয় এবারে আমরা দশমিক ভগ্নাংশের গসাগু এবং লসাগু নিয়ে আলোচনা করব দেখ এখানে দুই এক দশমিক দুই এবং দশমিক শূন্য আট সংখ্যা তিনটির গসাগু এবং লসাগু নির্ণয় করবো আমরা গসাগু কিংবা লসাগু করার সময় দশমিক ভগ্নাংশের যে সংখ্যা থাকে দশমিক বিন্দুর পর সংখ্যাগুলোকে সমান করে নিতে হয় এজন্য প্রথমে প্রদত্ত দশমিক ভগ্নাংশগুলোর কোনো কোনোটির ডানে প্রয়োজন মতো শূন্য বসিয়ে নিতে হবে দেখো এখানে দশমিকের পর সর্বোচ্চ কত ঘর পর্যন্ত সংখ্যা আছে এখানে সর্বোচ্চ দুই ঘর এক্ষেত্রে আমাদের দুই হবে দুই দশমিক শূন্য শূন্য এক দশমিক দুই হবে এক দশমিক দুই শূন্য এবং দশমিক শূন্য আট এর কোনো পরিবর্তন হবে না এটি হবে শূন্য দশমিক শূন্য আট কিংবা এগুলোকে যদি আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করি সেক্ষেত্রে দেখো দশমিকের পর আমাদের দুটি অঙ্ক আছে সর্বোচ্চ সেক্ষেত্রে প্রত্যেককে পূর্ণ সংখ্যা করতে হলে আমাদেরকে একশো দিয়ে গুণ করতে হবে এবার এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা হিসেবে ধরে নেই তাহলে দুই হয়ে যাবে দুইশো এক দশমিক দুই শূন্য হবে একশো এবং আট এবার আমরা দুইশো একশো বিশ এবং আট এর গসাগু নির্ণয় করব তোমরা দুইশো একশো বিশ এবং আটের গসাগু নির্ণয় করে দেখো এটি হবে আট এবং এই তিনটি সংখ্যার অর্থাৎ এদের লসাগু হবে ছয়শো এই লসাগু এবং গসাগুর কাজটি তোমরা নিজেরাই করে নিতে পারো এবার দেখো আমাদের তো সংখ্যাগুলো দশমিক সংখ্যা ছিল এখন আমরা কি করব। পরিবর্তিত দশমিক ভগ্নাংশগুলোর প্রত্যেকটিতে দশমিক বিন্দুর পর যতগুলো অঙ্ক আছে প্রাপ্ত গসাগু এবং লসাগুর ক্ষেত্রেও এর ডান থেকে তত অঙ্কের পরে দশমিক বিন্দু বসবে প্রদত্ত দশমিক সংখ্যার গসাগু হল এখানে দশমিকের পর সর্বোচ্চ অঙ্ক সংখ্যা হলো দুই তাহলে আটের দুই ঘর মামে যদি দশমিক বয়সে এক ঘর হল আট এক ঘর আমাদের শূন্য নিতে হবে এরপরে এখানে দশমিক হবে তাহলে আমাদের গসাগু হবে শূন্য দশমিক শূন্য আট দশমিকের আগে একটি শূন্য লিখে নিলে এর মানের কোনো পরিবর্তন হয় না তাই আমরা শূন্য দশমিক শূন্য আট লিখলাম এবং এই সংখ্যাগুলোর লসাগু হবে আমাদের আছে ছয়শো এবং দশমিকের পর যেহেতু দুই অঙ্ক আছে তাহলে দুই অঙ্ক পর যদি দশমিক বসাই আমাদের দশমিকটা হবে এখানে অর্থাৎ লসাগু হবে ছয় দশমিক শূন্য শূন্য বা ছয় এভাবে খুব সহজে আমরা দশমিক ভগ্নাংশের লসাগু এবং গসাগু করতে পারি এবারে আমরা এই তিনটি সংখ্যার বিকল্প পদ্ধতিতে গসাগু এবং লসাগু নির্ণয় করব এই আমাদের এই সংখ্যা তিনটিকে সাধারণ ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে ক্ষেত্রে দুই এর সাধারণ ভগ্নাংশ হবে এক ভাগের দুই এক দশমিক দুই এর সাধারণ ভগ্নাংশ হল দশ ভাগের বারো একে সরল করলে আমরা পাব পাঁচ ভাগের ছয় এবং শূন্য দশমিক শূন্য আট এর সাধারণ ভগ্নাংশ রূপ হচ্ছে আট এবং নিচে একশো অর্থাৎ একশো ভাগের আট একে সরল করলে হবে পঁচিশ ভাগের দুই এবার এই এক ভাগের দুই পাঁচ ভাগের ছয় এবং পঁচিশ ভাগের দুই এর লসাগু নির্ণয় করতে হবে ভগ্নাংশের গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি ভগ্নাংশগুলোর লবের গসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরের লসাগু এক্ষেত্রে ভগ্নাংশগুলোর লবগুলো হলো দুই ছয় দুই এদের গসাগু হবে দুই এবং ভগ্নাংশগুলোর হরের লসাগু এক পাঁচ পঁচিশ অর্থাৎ হবে পঁচিশ একে দশমিকে প্রকাশ করলে হবে শূন্য দশমিক শূন্য আট আবার ভগ্নাংশগুলোর লসাগু সমান আমরা জানি ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরগুলোর গসাগু এক্ষেত্রে ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু হচ্ছে অর্থাৎ দুই ছয় দুইয়ের লসাগু হল ছয় এবং ভগ্নাংশগুলোর যে হর আছে অর্থাৎ এক পাঁচ পঁচিশ এর গসাগু হল এক সমান ছয় সুতরাং দুই এক দশমিক দুই এবং শূন্য দশমিক শূন্য আট এর গসাগু হল শূন্য দশমিক শূন্য আট এবং লসাগু হল ছয় আজকের পাঠে তাহলে আমরা কী কী করলাম আজকে আমরা দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ করেছি দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ করেছি এবং দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করেছি তাহলে আজকের পাঠ এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সরকারি বিধিনিষেধ মেনে ঘরে অবস্থান করো প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে ধন্যবাদ সবাইকে